বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ ছয়শ তিরানব্বই কিলোহার্স ও এফএম একশো ছয় মেগাহার্স সহ সকল আঞ্চলিক কেন্দ্র এবং দেশের সকল কমিউনিটি রেডিও থেকে শুরু হচ্ছে ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম ঘরে বসে শিখি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজ থাকবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বিষয়াদি এবং নিবেদন করছি প্রথম শ্রেণীর গণিত বিষয়ক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভ অপরাহ্ন বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে আজ প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সাইদা হাসমিরুমা প্রধান শিক্ষক পিঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় গাজীপুর সদর গাজীপুর আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো ও নিরাপদে আছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা গণিত পাঠ্যপুস্তক খাতা ও পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাও শিক্ষার্থীরা করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে যাবে না বাড়ির বাহিরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কি মনে আছে আমরা প্রাক প্রাথমিক শ্রেণীতে দুটো জিনিসের মাঝে তুলনা করতে শিখেছি একটু মনে করে বলো তো আমরা কি কি তুলনা করতে শিখেছিলাম তোমরা সঠিক বলেছ আমরা কম বেশি ছোট বড় কাছে দূরে ইত্যাদি তুলনা করতে শিখেছি আজও আমরা দুইটি বস্তুর মধ্যে তুলনা করতে শিখব আমাদের আজকের পাঠ তুলনা করি অধ্যায় এক পৃষ্ঠা দুই আমরা আমাদের আজকের পাঠ হতে পাঠ্যপুস্তকের পাশাপাশি ছবি দুটির মধ্যে মিল ও অমিল তুলনা করতে পারব শিক্ষার্থীরা তোমাদের পাঠ্যপুস্তকের দুই নম্বর পৃষ্ঠা বের করো শিক্ষার্থীরা ছবিগুলো লক্ষ্য করো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ প্রথম ছবিতে দুইটি পাশাপাশি গ্লাসে ফলের রস আছে দ্বিতীয় ছবিতে একজন মেয়ের হাতে কিছু বেলুন ও একজন ছেলের হাতে একটি মিষ্টি কুমড়া আছে তৃতীয় ছবিতে আছে আমাদের জাতীয় পতাকা এবং অন্য আরও একটি পতাকা চতুর্থ বা শেষ ছবিতে আছে দুইটি গরু এখন আমরা ছবিগুলোর মধ্যে কি মিল বা অমিল রয়েছে তা খুঁজে বের করব। তাহলে প্রথম ছবি দেখে চিন্তা করে বলো তো ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা ঠিক চিন্তা করেছ একটি গ্লাসে ফলের রস বেশি আছে আরেকটি গ্লাসে ফলের রস কম আছে এর মানে হল বেশি রস ভরা গ্লাসের চেয়ে অন্য গ্লাসে রসের পরিমাণ কম ঠিক একইভাবে কম রস ভরা গ্লাসের তুলনায় অন্য গ্লাসে রসের পরিমাণ বেশি আছে তাহলে এই তুলনাটিকে আমরা কম বেশির তুলনা বলতে পারি দ্বিতীয় ছবির দিকে লক্ষ্য করে দেখো কি দেখতে পাচ্ছ ঠিক বলেছ ছবিতে মেয়েটির হাতে কিছু বেলুন আছে আর ছেলেটির হাতে আছে একটি মিষ্টি কুমড়া এর মধ্যে কোনটি হালকা এবং কোনটি ভারী এই দুটো জিনিসের মধ্যে বেলুন হচ্ছে হালকা এবং মিষ্টি কুমড়া ভারী তাই না শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা বলবো বেলুনের চেয়ে মিষ্টি কুমড়া ভারী এবং মিষ্টি কুমড়ার চেয়ে বেলুন হালকা এই তুলনাটিকে আমরা হালকা ভারীর তুলনা বলতে পারি এবার তৃতীয় ছবিটির দিকে লক্ষ্য করে দেখো তো এখানে কি তুলনা করা হয়েছে তোমরা সঠিক চিন্তা করেছো এখানে আমাদের জাতীয় পতাকা ও অন্য একটি পতাকা আছে যার মধ্যে আমাদের জাতীয় পতাকাটি বড় এবং অন্য পতাকাটি হচ্ছে ছোট। অর্থাৎ অন্য পতাকার চেয়ে আমাদের জাতীয় পতাকাটি বড় এবং আমাদের জাতীয় পতাকার চেয়ে অন্য পতাকাটি ছোট। তাহলে আমরা এখান থেকে ছোট বড় তুলনা করতে পারলাম শিক্ষার্থীরা আমি আশা করছি এখন তোমরা দুইটি জিনিসের মধ্যে তুলনা করে বলতে পারবে একটির তুলনায় অপরটি রকম। শিক্ষার্থীরা তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে তৃতীয় ছবিটি দেখে বলো তো ছবি থেকে আমরা আরও কোনো বিষয় তুলনা করতে পারি কি না নিশ্চয়ই তোমরা বিষয়টি চিন্তা করছো আমার মনে হয় এবার তোমরা বলতে পারবে আচ্ছা বলো তো তোমরা আর কোন ধরনের তুলনা করতে পারলে তোমরা সঠিক বলেছ আমাদের জাতীয় পতাকার দণ্ডটি অন্য পতাকাটির দণ্ড অপেক্ষা লম্বা অন্য পতাকার দণ্ডটি আমাদের জাতীয় পতাকার দণ্ড অপেক্ষা খাটো চমৎকার তোমরা সঠিকভাবে বিষয়টি বুঝতে পেরেছো বলে তোমাদেরকে অনেক ধন্যবাদ শিক্ষার্থীরা এবার তোমাদের বাড়ির কাজ নেওয়ার পালা তাহলে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের চতুর্থ ছবিটি তুলনা করে কি বুঝতে পারছ তা তোমাদের অভিভাবককে বলবে বা পারলে খাতায় লিখবে বাড়ির কাজ করার সময় খাতার উপরে ডান কোণে আজকের তারিখ ও বিষয় লিখবে বাড়ির কাজ তোমাদের গণিত শিক্ষককে দেখাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে মনোযোগ সহকারে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আগামী ক্লাসে একই সময়ে উপস্থিত থাকবে সেই প্রত্যাশা রাখছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের সবাইকে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ক পাঠদান শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে তোমাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছো নিরাপদে আছো এবং ঘরেই অবস্থান করছো আজ দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদের সাথে আছি আমি দেবজানী দত্ত সহকারী শিক্ষক আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদপুর ঢাকা তোমরা তোমাদের আমার বাংলা বই খাতা ও কলম নিয়ে তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি বাংলাদেশ সহ প্রায় সারা বিশ্ব এখন করোনা মহামারী ভাইরাসে আক্রান্ত এ ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে আমাদেরকে ঘরের বাইরে যেতে অবশ্যই মাস্ক পরতে হবে এবং ফিরে এসে সাবান মেখে গোসল করে নিতে হবে প্রিয় শিক্ষার্থীরা গত বছর আমরা প্রথম শ্রেণীতে পড়েছিলাম মনে আছে নিশ্চয় প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম ছিল আমার বাংলা বই এখন আমরা দ্বিতীয় শ্রেণীতে উঠেছি আমাদের বইয়ের নাম কি বলতে পারবে হ্যাঁ আমার বাংলা বই প্রথম শ্রেণীর বাংলা বইতে আমরা কি পড়েছি তোমাদের মনে আছে হ্যাঁ আমরা নিজের নিজের নাম বলতে ও লিখতে শিখেছি আমাদের দেশের নাম শিখেছি আমাদের দেশের নাম বাংলাদেশ আমরা প্রথম শ্রেণীতে যা পড়ে এসেছি তা আমাদের মনে আছে কি না আজকের পাঠে দেখব প্রিয় সোনামণিরা আজ আমরা আমাদের বাংলা বইয়ের দুই নম্বর পৃষ্ঠা থেকে পাঠ থেকে জেনে নিই পাঠটি পড়ব এবং শিখব আমরা পাঠ্যপুস্তকের পড়ি ও নিজের ভাষায় বলি নির্ধারিত অংশ আজ শুক্রবার থেকে অনেক ভালোবাসি পর্যন্ত পড়ব তোমরা পাঠ শিরোনাম নিজের খাতায় লিখে নাও আমাদের আজকের পাঠ পাঠ থেকে জেনে নিই তোমরা পাঠ শিরোনাম নিজের খাতায় লিখে নাও পাঠ থেকে জেনে নিই এখন আমরা বাংলা বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা বের করি এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি তাই না বলো তো বন্ধুরা ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে দুটি ছেলে মেয়ে বাগানে কাজ করছে একটি ছোট্ট ছেলে চারা গাছ মাটিতে লাগিয়ে দিচ্ছে আর একটি ছোট্ট মেয়ে বালতি ভরে পানি নিয়ে আসছে ওদের দাদিমা এসেছেন ওদের সাজানো বাগান দেখতে ছেলে মেয়ে দুটি বাগানে কী কী গাছ লাগাচ্ছে ভাবতো ওরা বাগানে নানারকম ফুল ও নানারকম সবজি লাগিয়েছে প্রিয় বন্ধুরা এখন আমি গল্পটি তোমাদের পড়ে শোনাব তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং সবাই গল্পের প্রতিটি লাইনের নিচে আঙুল রাখবে এবং পড়বে পড়ি ও নিজের ভাষায় বলি আজ শুক্রবার স্কুল ছুটির দিন ঐশী ও ও মোর বাগানের কাজ করছে বাগানের এক পাশে লাগানো হয়েছে ফুল গাছ আরেক পাশে আছে নানা রকম সবজি ওরা প্রতিদিন বাগানের গাছে পানি দেয় দাদিমা এসেছেন ওদের বাগান দেখতে ওরা ঘুরে ঘুরে দাদিমাকে বাগান দেখায় বাগান দেখে তিনি খুব খুশি বললেন তোমাদের বাগান অনেক সুন্দর ওরা বলল তুমিও খুব সুন্দর দাদিমা আমরা তোমাকে অনেক ভালোবাসি প্রিয় শিক্ষার্থী এসো আমরা সবাই একসাথে পড়ি পড়ি ও নিজের ভাষায় বলি আজ শুক্রবার স্কুল ছুটির দিন ঐশী ও ওমর বাগানে কাজ করছে বাগানের এক পাশে লাগানো হয়েছে ফুল গাছ আরেক পাশে আছে নানা রকম সবজি ওরা প্রতিদিন বাগানের গাছে পানি দেয় দাদিমা এসেছেন ওদের বাগান দেখতে ওরা ঘুরে ঘুরে দাদিমাকে বাগান দেখায় বাগান দেখে তিনি খুব খুশি বললেন তোমাদের বাগান অনেক সুন্দর ওরা বলল তুমিও খুব সুন্দর দাদিমা আমরা তোমাকে অনেক ভালোবাসি গল্পটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তাই না তোমরাও বাড়িতে ছুটির দিনে গাছ লাগাবে পানি দেবে বাগান করবে প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠ থেকে কী কী শিখলাম চলো জেনে নিন ঐশী ও ওমর কী বারে বাগানে কাজ করে ঐশী ও ওমর শুক্রবারে বাগানে কাজ করে বাগানে কি কি গাছ লাগানো হয়েছে বাগানে নানা রকম ফুল ও নানা রকম সবজি লাগানো হয়েছে দাদিমা খুশি হয়েছেন কেন ওদের সুন্দর বাগান দেখে দাদিমা খুশি হয়েছেন প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের জন্য বাড়ির কাজ দেব তোমরা খাতা খোলো খাতার ডান দিকের কোণে আজকের তারিখ লিখে নাও তারপর বাড়ির কাজ লিখে নাও তুমি তোমার বাগানে কী কী গাছ লাগাবে তার একটি তালিকা তৈরি করো তোমরা তোমাদের বাড়ির কাজটি খাতায় অবশ্যই সংরক্ষণ করবে তুমি তোমার বাড়ির কাজটি তোমার বিষয় শিক্ষককে দেখাবে সোনামণিরা আমরা আমাদের পাঠের প্রায় শেষ অংশে চলে এসেছি আজকের পাঠে অংশগ্রহণের জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এভাবেই প্রতিপাঠে অংশগ্রহণ করবে তোমরা তোমাদের বাড়ির কাজ করে রাখবে এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবে তোমাদের কল্যাণ কামনায় আজকের পাঠ এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ক পাঠদান হ্যালো ডিয়ার স্টুডেন্টস আম আলম নাসরা অ্যাসিস্ট্যান্ট টিচার নোগুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ ওয়েলকাম টু ইংলিশ ক্লাস সো এভরিওয়ান প্লিজ টেক ইউর ইংলিশ ফট টুডেই ক্লাস থ্রি বুক পেন অ্যান্ড নোটবুক ডিয়ার স্টুডেন্টস করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে তোমরা নিশ্চয়ই মাস্ক ব্যবহার করছো শারীরিক দূরত্ব বজায় রাখছ এবং নিয়ম মেনে বারবার হাত ধৌত করছো ডিয়ার স্টুডেন্টস আমরা দ্বিতীয় শ্রেণিতে জেনেছি ইংরেজিতে গ্রিটিংস এর জন্য সাধারণত হাই হ্যালো হাও আর ইউ আম ফাইন এ ধরনের ওয়ার্ড বা সেন্টেন্সেস ব্যবহার করতে হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে আজকে আমরা গ্রিটিংস এবং ইন্ট্রোডাকশানসে আরও কিছু ওয়ার্ড এবং সেন্টেন্স ব্যবহার হয় সেগুলো জানব স্টুডেন্টস নাও ইওর ইংলিশ ফর টুডে ক্লাস থ্রি বুক পেজ নাম্বার টু তুমি নিশ্চয়ই পেজ নাম্বার টু খুলতে পেরেছ ভেরি গুড এবার এই পৃষ্ঠার উপরে বাম দিকে দেখো নীলকালিতে লেখা আছে ইউনিট ওয়ান তার পাশে লেখা আছে গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশনস খুঁজে পেয়েছ নিশ্চয়ই তো আজ আমরা ইউনিট ওয়ান লেসন ওয়ান থেকে থ্রি নিয়ে আলোচনা করব আজকের লেসনে আমরা ইংরেজিতে গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশানস করতে কীভাবে হ্যালো হাই আম হাও আর ইউ আম ফাইন এই ওয়ার্ডস এবং সেন্টেন্সেসের ব্যবহার করতে হয় তা শিখব ডিয়ার স্টুডেন্টস এবার চলো আমরা লালকালিতে লিখা অ্যাক্টিভিটি এই লিসেন অ্যান্ড সে এর নিচের ছবিটি দেখি কী দেখতে পাচ্ছ বলো তো তুমি নিশ্চয়ই অনুমান করতে পেরেছো এটা একটা স্কুলের ছবি দৃশ্যটিতে স্কুলের সামনে আর কি দেখতে পাচ্ছ একদম ঠিক দুজন স্টুডেন্ট কথা বলছে তারা কি বলছে তা মেয়ে এবং ছেলে দুজনের ছবির পাশে দুটি বাবল এর ভেতর দেওয়া আছে এবার বাম দিকের মেয়ের ছবির দিকে তাকাও এবং বাবল এর ভিতরে লেখাটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো হাই আমরিয়া আমার সাথে এবার বলো তো হাই আমরিয়া ভেরি গুড এবার দিকের ছেলের ছবির দিকে তাকাও এবং বাবুল এর ভিতরের লেখাটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো হ্যালো আমাশুক এবার তোমার পালা আমার সাথে বলো হ্যালো আমাশুক ওয়েল ডান চলো তো চেষ্টা করে দেখি তুমি আর আমি এভাবে বলতে পারি কি না আমি রিয়ার মতো করে নিজের নাম বলবো আর তুমি মাসুকের মতো নিজের নাম বলবে হাই, আম নাসরা এবার তুমি বলো ভেরি গুড তুমি নিশ্চয়ই বলেছ হ্যালো আম তোমার নিজের নাম তাই না আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কারো সাথে পরিচিত হতে গেলে কিভাবে নিজের নাম বলতে হয় ঠিক তাই আমাদের বলতে হবে হাই আম বলে নিজের নাম অথবা হ্যালো আম বলে নিজের নাম বলতে হবে ডিয়ার স্টুডেন্টস এবার চলো আমরা লাল কালিতে লিখা অ্যাক্টিভিটি বি লিসেন অ্যান্ড সে এর নিজের ছবিটি দেখি কে দেখতে পাচ্ছ তো তুমি ঠিক অনুমান করেছ বাম দিকে দুজন ছেলে ও মেয়ে এবং ডান দিকে একজন টিচার আছেন এরাও কিন্তু নিজেদের মধ্যে কথা বলছে কি ঠিক বলিনি কারণ এদের সামনেও বাবলের ভেতর লেখা দেখতে পাচ্ছি আমরা তাহলে চলো দেখিনি স্টুডেন্টস দুজন কে বলছে আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো হ্যালো মিসেস ফারিহা হাও আর ইউ আমার সাথে এবার তুমি বলো তো হ্যালো মিসেস ফারিহা হাউ আর ইউ ভেরি গুড এবার ডানদিকের টিচারের ছবির দিকে তাকাও এবং বাবলের ভিতরের লেখাটি আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো হ্যালো রিয়ায়ণ্ড মাসুক আম ফাইন থ্যাংকস এবার তোমার পালা আমার সাথে বলো হ্যালো রিয়ায়ণ্ড মাসুক আম ফাইন থ্যাংকস ওয়েলডান তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ পরিচিত ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ইংরেজিতে বলি হ্যালো হাই বলো তো আমরা কিভাবে ইংরেজিতে কেমন আছেন তা জানতে চাইতে পারি ঠিক বলেছ আমরা বলবো হাউ আর ইউ এই প্রশ্নের উত্তরে তাহলে আমরা কী বলব তাই আমরা বলবো আম ফাইন থ্যাংকস ডিয়ার স্টুডেন্টস এবার তোমরা আমার সাথে প্রশ্ন করা উত্তর দেওয়া প্র্যাকটিস করবে আমি প্রশ্ন করবো এরপর তুমি উত্তর দেবে হাও আর ইউ তুমি নিশ্চয়ই বলেছ ফাইন থ্যাংকস ভেরি গুড এবার তুমি আমাকে প্রশ্নটি করো এরপর আমি উত্তর দেব আমাকে বলো হাও আর ইউ আম ফাইন থ্যাংকস আমাকে এবার ভেরি গুড বলো বাহ আমরা চমৎকারভাবে প্রশ্ন করা এবং উত্তর দেওয়া অনুশীলন করলাম ডিয়ার স্টুডেন্টস আমরা আজ শিখলাম কিভাবে ইংরেজিতে নিজের নাম বলতে হয় এবং কেমন আছো এই প্রশ্ন করতে হয় এবং উত্তর দিতে হয় তাহলে বলো তো আমি যদি সোমা নামের কোনো মেয়েকে বলি হায় আমনাশরা তাহলে সে কী উত্তর দেবে ইউ আর রাইট সে বলবে হ্যালো আম সোমা এবার বলো তো তোমার বাবা যদি তোমাকে প্রশ্ন করেন হাউ আর ইউ তুমি উত্তরে কি বলবে তুমি নিশ্চয়ই বলবে আম ফাইন থ্যাংকস ভেরি গুড ডিয়ার স্টুডেন্টস এবার তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় আজকের বাড়ির কাজটি লিখে নাও তোমরা হ্যালো আম তোমার নিজের নাম হাই আম তোমার নিজের নাম হাউ আর ইউ আম ফাইন থ্যাংকস এই সেন্টেন্সেস বার বার প্র্যাকটিস করবে তোমার শ্রেণী শিক্ষককে শোনাতে একদম ভুল করবে না আজকের পাঠে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করবে আই উইল বি উইথ ইউ ইন দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ গুড বাই স্টুডেন্টস চতুর্থ শ্রেণীর বন্ধুরা প্রস্তুত হয়ে যাও এবারে তোমাদের ক্লাস শুরু হচ্ছে হ্যাঁ এবারে রয়েছে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ক পাঠদান শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ বেতার থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে তোমাদেরকে স্বাগত আজ চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম ক্লাসে তোমাদের সাথে আছি আমি ফেরদাউসি কুইন সহকারী শিক্ষক সাতিয়ান্তুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজদিখান খান তোমরা বই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও প্রিয় সোনামণিরা মহামারী করোনা ভাইরাসে প্রায় সারা বিশ্বের সাথে বাংলাদেশও আক্রান্ত তাই এই ভাইরাস থেকে নিজেকে সুস্থ রাখতে হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করব। এবং ঘরে ফিরে কমপক্ষে বিশ সেকেন্ড সময় নিয়ে হাত ধুব প্রিয় শিক্ষার্থীরা আমরা আনম বজলু রশিদের আমাদের দেশ কবিতাটি পড়েছে মনে আছে নিশ্চয়ই চলো তাহলে আমরা কবিতাটির প্রথম চার লাইন শুনি আমাদের দেশ আ বজলু রশিদ আমাদের দেশ তারি কত ভালোবাসি সবুজ ঘাসির বুকে সে হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় আমরা কবিতাটির পাঠ শুনলাম এই কবিতায় আমাদের দেশের কথা বলা হয়েছে আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা তোমাদের বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠা খোলো সুন্দর একটি ছবি দেখছ তাই না মনোযোগ দিয়ে ছবিটি দেখো ছবিতে কি কি দেখতে পাচ্ছ আকাশে সূর্য জ্বলছে রোদের কারণে পথিক ছাতা মাথায় হাঁটছে আম গাছে আম পেকে আছে ছেলেমেয়েরা আম পেরে খাচ্ছে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে অপূর্ব দৃশ্য এই আমাদের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ আজ আমরা বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠায় বাংলাদেশের প্রকৃতি গল্পটির প্রথম লাইন শর ঋতুর দেশ হতে নবম লাইন পর্যন্ত গ্রীষ্মকালের ফল এটুকু পড়ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি আজকের নির্ধারিত অংশটুকু পড়ব তোমরা মনোযোগ দিয়ে সবাই শুনবে এবং লাইনের নিচে আঙুল রেখে পড়া অনুসরণ করবে বাংলাদেশের প্রকৃতি সর দেশ বাংলাদেশ প্রতি দুই মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুইটি হলো গ্রীষ্মকাল এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি হেমন্তকালের পৌষ আর মাঘ মাস হল শীতকাল ফাল্গুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল এরকমভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু দুই মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুইটি কি তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ এক এক সাজে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা বদলে যায় প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক গ্রীষ্মে কি প্রচণ্ড গরম রৌদ্রের অস্বচ্ছ দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোক হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পাটটি আমি আবার পড়ছি এবার তোমরা আমার সাথে সরবে পড়বে বাংলাদেশের প্রকৃতি শর দেশ বাংলাদেশ প্রতি দুই মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুইটি হল গ্রীষ্মকাল এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুইটি হেমন্তকালের পৌষ আর মাঘ মাস হল শীতকাল ফাল্গুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল এরকমভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু দুই মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুইটি কি তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ এক এক সাজে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা বদলে যায় প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক গ্রীষ্মে কি প্রচণ্ড গরম রৌদ্রের অসহ্য তাপ দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোক হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা এ পাঠ থেকে এখন যুক্ত বর্ণযুক্ত শব্দগুলো শিখি গ্রীষ্ম হেমন্ত প্রচণ্ড মিষ্টি আবার বলছি গ্রীষ্ম হেমন্ত প্রচণ্ড মিষ্টি গ্রীষ্ম এই শব্দে যুক্ত বর্ণযুক্ত শব্দ হচ্ছে মর্ধন্য স এই শব্দটিকে ভাঙলে আমরা দুটি বর্ণ পাই মধ্যন্য স ও ম এই যুক্ত বর্ণ দিয়ে নতুন দুটি শব্দ ভস্ম উৎস এরপরে হেমন্ত এই শব্দে যুক্তবর্ণযুক্ত শব্দ হচ্ছে ন ও ত এই শব্দটিকে ভাঙলেও আমরা দুটি বর্ণ পাই ন ও ত এই যুক্ত বর্ণ দিয়ে নতুন দুটি শব্দ বসন্ত পরন্ত প্রচণ্ড এই শব্দে যুক্তবর্ণ মর্ধন্য ন ও ড এই শব্দটিকে ভাঙলে দুটি বর্ণ পাই মর্ধন্য ন ও ড এই যুক্ত বর্ণ দিয়ে নতুন দুটি শব্দ ঠান্ডা ডান্ডা মিষ্টি এই শব্দে যুক্ত বর্ণ স ও ট এই শব্দটিকে ভাঙলে দুটি বর্ণ পাই মধ্যন্য স ও ট এই যুক্ত বর্ণ দিয়ে নতুন দুটি শব্দ কষ্ট ভ্রষ্ট এ পাঠ থেকে নতুন শব্দগুলো শিখে স্বর ঋতু অসহ্য আবার বলছি স্বর ঋতু অসহ্য স্বর শব্দের অর্থ ছয়টি ঋতু আমার সাথে আবার বলো স্বর শব্দের অর্থ ছয়টি ঋতু বাক্য বাংলাদেশ স্বর ঋতুর দেশ আবার বলছি বাংলাদেশ স্বর ঋতুর দেশ এবার অসহ্য অসচ্ছ শব্দের অর্থ যা সহ্য করা বা সওয়া যায় না আমি আবার বলছি অসহ্য শব্দের অর্থ যা সহ্য করা বা সওয়া যায় না বাক্য গঠন করি গ্রীষ্মের গরম সহ্য করা যায় না আবার বলছি গ্রীষ্মের গরম সহ্য করা যায় না প্রিয় শিক্ষার্থী তোমরা বাংলা বইয়ের শেষের দিকে একশো এক পৃষ্ঠাতেও শব্দের অর্থ জেনে নিইতে এই শব্দগুলো খুঁজে পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে আমরা কি শিখলাম জেনে নেই বাংলাদেশ কয় ঋতুর দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ স্বর শব্দের অর্থ কি স্বর শব্দের অর্থ ছয় ঋতু গ্রীষ্মকালকে কেন মধুমাস বলা হয় এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদেরকে বাড়ির কাজ দেব তোমরা ছটপট খাতা কলম নাও এবং খাতার ডান পাশের উপরের কোনায় আজকের তারিখ লিখে নাও প্রথম বাড়ির কাজ আজকের পাঠ হতে নতুন চারটি যুক্ত বর্ণযুক্ত শব্দ খুঁজে বের করে ভেঙে দেখাও দ্বিতীয় বাড়ির কাজ আমাদের দেশে কয়টি ঋতু রয়েছে ঋতুগুলোর নাম লিখো প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে অবশ্যই সংরক্ষণ করবে তোমার বিষয় শিক্ষককে অবশ্যই দেখাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি পাঠে অংশ নেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক পরবে নিয়মিত পাঠে অংশগ্রহণ করবে তোমাদের সবার মঙ্গল কামনা করছি আবারও ধন্যবাদ সবাইকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমাদের পালা শুরু হচ্ছে তোমাদের ক্লাস ঝটপট তৈরি হয়ে নাও তোমাদের জন্য রয়েছে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ক পাঠদান সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো ঘরে বসে শিখি অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি ফরজানা ইসলাম সহকারী শিক্ষক হাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জামালপুর সদর জামালপুর তোমরা তোমাদের গণিত পাঠ্যপুস্তক খাতে কলম নিয়ে তৈরি হয়ে যাও বন্ধুরা করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে একান্ত প্রয়োজনে যদি বাড়ির বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরবে শিক্ষার্থী বন্ধুরা বলো তো একটি চকলেটের দাম পাঁচ টাকা হলে আটটি চকলেটের দাম কত হবে হ্যাঁ চল্লিশ টাকা আটটি চকলেটের দাম চল্লিশ টাকা বারোটি চকলেটের দাম কত হবে হ্যাঁ ষাট টাকা কীভাবে হিসেবগুলো করলে গুন করে এই হিসেবগুলো ছোট ছিল বলে তোমরা মুখে মুখে করতে পারলে কিন্তু বড় হিসাব করতে হলে আমাদের খাতা কলমে করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা অধ্যায় এক হতে গুণ করার প্রক্রিয়া শিখব তুমি সবাই গুণ অঙ্ক করতে পারো আমরা আস্তে আস্তে বড় বড় গুণ অঙ্ক করা শিখব আজ আমরা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করব এবং চার অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করব তোমরা চতুর্থ শ্রেণীতে এ ধরনের সমস্যার সমাধান করেছ তাহলে চলো আমরা গুণ অঙ্ক করি তোমাদের গণিত পাঠ্যপুস্তকের পৃষ্ঠা দুই খুলবে পৃষ্ঠা দুইয়ে কাজ এক লক্ষ্য করো কাজ একের এক নম্বর সমস্যাটা কি সাতশো চৌত্রিশকে দুশো দ্বারা গুণ করি এই অঙ্কটি এখানে করে দেওয়া আছে আমরা অনুরূপ অঙ্ক চতুর্থ শ্রেণীতে করেছি কি মনে পড়ে চলো দেখে নিই এখানে অঙ্কটি কিভাবে করে দেওয়া আছে লক্ষ্য করো সাতশো চৌত্রিশকে গুণ করা হয়েছে দুশো ছাপ্পান্ন দিয়ে কিভাবে সাতশো চৌত্রিশের নিচে গুণ চিহ্ন দিয়ে দুশো ছাপ্পান্ন লেখা হয়েছে এখানে গুণ্য সাতশো চৌত্রিশ গুণ দুশো ছাপ্পান্ন প্রথমে গুণ্য সাতশো চৌত্রিশকে গুণক দুশো এর এককের অঙ্ক ছয় দিয়ে গুণ করা হয়েছে চার ছয় গুণে চব্বিশ চব্বিশে চার এককের ঘর বরাবর লেখা হয়েছে হাতে রইল দুই অর্থাৎ দুই দশক এরপর ছয় দিয়ে গুণের দশক স্থানের অঙ্ক তিনকে গুণ করা হয়েছে তিন ছয় গুণে আঠারো আর হাতের দুই আঠারো আর দুই যোগ করে পায় বিশ অর্থাৎ বিশ দশক বিশ দশকের শূন্য নামবে দশকের ঘর বরাবর হাতে রইল দুই এই দুই হল দুই শতক এরপর ছয় দিয়ে গুণে শতক স্থানের অঙ্ক সাতকে গুণ করা হয়েছে সাত ছয় গুণে বেয়াল্লিশ আর হাতের দুই চুয়াল্লিশ অর্থাৎ চুয়াল্লিশ শতক এবার শতকের ঘর বরাবর লেখা হয়েছে চুয়াল্লিশ গুণের সবগুলো অঙ্ককে গুণকের একক স্থানের অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেছে এবার গুণ্য সাতশো চৌত্রিশকে গুণক দুশো ছাপ্পান্ন এর দশক স্থানের অঙ্ক পাঁচ দিয়ে গুণ করা হয়েছে অর্থাৎ পাঁচ দশ গুণে পঞ্চাশ দিয়ে এখানে দশক স্থানের হিসেব দেখানোর জন্য এককের ঘরে একটি শূন্য বসানো হয়েছে লক্ষ্য করো হালকা রঙে শূন্য বসানো হয়েছে চার পাঁচ গুণে বিশ অর্থাৎ বিশ দশক বিশ দশকে শূন্য নামবে দশকের ঘরে হাতে রইল দুই এই দুই হল দুই শতক এরপর পাঁচ দিয়ে গুণের দশক স্থানের অঙ্ক তিনকে গুণ করা হয়েছে তিন পাঁচ গুণে পনেরো আর হাতের দুই সতেরো অর্থাৎ সতেরো শতক সতেরো শতকের সাত নামবে শতকের ঘরে হাতে রইল এক অর্থাৎ এক হাজার এরপর পাঁচ দিয়ে গুণের শতক স্থানের অঙ্ক সাতকে গুণ করা হয়েছে সাত পাঁচ গুণে পঁয়ত্রিশ আর হাতের এক ছত্রিশ এই ছত্রিশ নামবে হাজারের ঘরে এরপর গুণ সাতশো চৌত্রিশকে গুণক দুশো ছাপ্পান্ন এর শতক স্থানের অঙ্ক দুই দিয়ে গুণ করা হয়েছে অর্থাৎ দুই একশো গুণে দুইশো দিয়ে এখানে শতক স্থানের হিসেব দেখানোর জন্য একক ও দশকের ঘরে দুটি শূন্য বসানো হয়েছে লক্ষ্য করো হালকা রঙে দুটি শূন্য বসানো হয়েছে চার দুই গুণে আট অর্থাৎ আট শতক এই আট নামবে শতকের ঘরে এরপর দুই দুই গুণের দশক স্থানের অঙ্ক তিনকে গুণ করা হয়েছে তিন দুই গুণে ছয় অর্থাৎ ছয় হাজার এই ছয় নামবে হাজারের ঘরে এরপর দুই দিয়ে গুণের শতকস্থানের অঙ্ক সাতকে গুণ করা হয়েছে সাত দুই গুণে চোদ্দো এই চৌদ্দ নামবে অজুতের ঘরে এখানে সাতশো চৌত্রিশকে ছয় দ্বারা গুণ করে পেলাম চার হাজার চারশো চার সাতশো চৌত্রিশকে পঞ্চাশ দ্বারা গুণ করে পেলাম ছত্রিশ হাজার সাতশো সাতশো চৌত্রিশকে দুশো গুণ করে পেলাম এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো এখন চার হাজার চারশো চার ছত্রিশ হাজার সাতশো এবং এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশোকে যোগ করলেই সাতশো চৌত্রিশ ও দুশো ছাপ্পান্ন এর গুণফল পেয়ে যাব একক স্থানের অঙ্ক যথাক্রমে চার শূন্য এবং শূন্য যোগ করে পাই চার এককের স্থান বরাবর চার লেখা হয়েছে দশক স্থানের সবগুলো অঙ্ক শূন্য সবগুলো শূন্যের যোগফল শূন্য দশকের স্থান বরাবর শূন্য লেখা হয়েছে শতক স্থানের অঙ্ক যথাক্রমে চার সাত ও আট যুগ করে পাই উনিশ এই উনিশের নয় শতকের স্থান বরাবর লেখা হয়েছে হাতে রইল এক অর্থাৎ এক হাজার হাজারের স্থানের অঙ্ক যথাক্রমে চার ছয় ও ছয় যুগ করে পাই ষোলো ষোলো আর হাতের এক সতেরো সতেরো এর সাত হাজারের স্থান বরাবর লেখা হয়েছে আর হাতে রইল এক অর্থাৎ এক অজুত অযুতের স্থানের অঙ্ক যথাক্রমে তিন ও চার যোগ করে পাই সাত সাত আর হাতের এক আট অর্থাৎ আট ওজুত এই আট লেখা হয়েছে অযুতের স্থান বরাবর লক্ষ এর স্থানের অঙ্ক এক এই এক লেখা হয়েছে লক্ষ এর স্থান বরাবর চার হাজার চারশো চার ছত্রিশ হাজার সাতশো এবং এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশোকে যোগ করে পেলাম এক লক্ষ সাতাশি হাজার নয়শো চার তাহলে সাতশো চৌত্রিশ গুণ দুশো ছাপ্পান্ন সমান এক লক্ষ সাতাশি হাজার নয়শো চার এবার তোমরা কাজ একের দুই নম্বর সমস্যা লক্ষ্য করো এখানে আট হাজার পাঁচশো ছত্রিশকে নয়শো বাহাত্তর দ্বারা গুণ করা হয়েছে প্রথমে আট হাজার পাঁচশো ছত্রিশকে দুই দ্বারা গুণ করা হয়েছে গুণফল কত হয়েছে সতেরো হাজার বাহাত্তর তারপর আট হাজার পাঁচশো ছত্রিশকে সত্তর অর্থাৎ সাত দশ দ্বারা গুণ করা হয়েছে লক্ষ্য করো এখানে এককের ঘরে একটি শূন্য বসানো হয়েছে গুণফল কত হয়েছে পাঁচ লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো বিশ এবার আট হাজার পাঁচশো ছত্রিশকে নয়শো দ্বারা গুণ করা হয়েছে এখানে কয়টি শূন্য বসানো হয়েছে হ্যাঁ দুইটি গুণ করে কত হয়েছে ছিয়াত্তর লক্ষ বিরাশি হাজার চারশো এবার সবগুলো গুণভোল যুগ করে কত হয়েছে বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বই তাহলে আট হাজার পাঁচশো ছত্রিশ গুণ নয়শো বাহাত্তর সমান বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বই এবার তোমরা রঙিন বক্সে খেয়াল করো গুণ্য গুণ গুণক সমান গুণফল গুণফল ভাগ গুণ্য সমান গুণক গুণফল ভাগ গুণক সমান গুণ্য পাশের রঙিন বক্সে লক্ষ্য করো এখানে প্রতীকের মাধ্যমে আমরা কিভাবে লিখতে পারি তা দেখানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় এবার তোমরা অনুরূপ অঙ্ক করতে পারবে তাহলে অনুশীলন একের এক নম্বর সমস্যার সমাধান করো তো বন্ধুরা এক নম্বর সমস্যাটি হল চারশো উনচল্লিশ গুণ তিনশো আটাশ আমার মনে হয় তোমরা সমাধান করা শুরু করে দিয়েছ নিশ্চয়ই তোমরা উপরের নিয়ম অনুসরণ করছো মনে হয় তোমাদের সমাধান প্রায় হয়ে গেছে এবার মনে হয় হয়ে গেছে চলো মিলিয়ে নিই চারশো উনচল্লিশ গুণ তিনশো আটাশ নয় আট গুণে বাহাত্তর এর দুই নামবে সাত হাতে থাকবে তিন আট গুণে চব্বিশ আর হাতের সাত একত্রিশ একত্রিশের এক নামবে হাতে থাকবে তিন চার আট গুণে বত্রিশ আর হাতের তিন পঁয়ত্রিশ এবার দশকের হিসেব দেখানোর জন্য এককের ঘরে একটি শূন্য বসাই নয় দুই গুণে আঠারো এর আট নামবে হাতে থাকবে এক তিন দুই গুণে ছয় আর হাতের এক সাত চার দুই গুণে আট এবার শতকের হিসেব দেখানোর জন্য একক ও দশকের ঘরে দুইটি শূন্য বসে নয় তিন গুণে সাতাশ এর সাত নামবে দুই হাতে থাকবে তিন তিন গুণে নয় আর হাতের দুই এগারো এগারো এর এক নামবে আর হাতে থাকবে এক চার তিন গুণে বারো আর হাতের এক তেরো সবগুলো গুণফল যোগ করে হল এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো বিরানব্বই শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি এবার তোমরা বাড়ির কাজ নোট করে নাও অনুশীলন একের চার ও আট নম্বরের সমস্যা দুটি তোমাদের আজকের বাড়ির কাজ খাতার উপরে ডান কোণে আজকের তারিখ লিখে বাড়ির কাজ করবে তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে গণিত পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পাঠে তোমাদের সাথে আবার কথা হবে ভালো থেকো সুস্থ থেকো শিক্ষার্থী বন্ধুরা আজ যে সমস্ত বিষয়ে শিক্ষকবৃন্দ তোমাদেরকে পড়ালেন তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন তোমরা কিন্তু মনোযোগ সহকারে বুঝেছ নিশ্চয়ই এবং তোমাদের বাড়ির কাজ যেগুলো দেওয়া হয়েছে নিশ্চয়ই তোমরা তা মনোযোগ সহকারেই করবে ঠিকমতো লেখাপড়া করবে ভালোভাবে মনোযোগী হবে এই ক্লাসের প্রতি আর হ্যাঁ আমরা যেন এই করোনাকালে সবাই স্বাস্থ্য সচেতন থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ঘন ঘন বিশ সেকেন্ড ধরে হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেই। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ প্রচারিত হলো ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কর্মসূচি ঘরে বসে শিখি অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শামী আহমেদ সম্পাদনায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান সার্বিক নির্দেশনায় কামাল আহমেদ এবং ঘরে বসে শিখি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনির হোসেন